के पवार कत आयो आहारे आहारे कत आयो तुमके पवार कत आयो आहारे आहारे कत आयो करे ये तीन संसारी व्यक्ति যারা সংসারের জন্য কিনাকাটা করত ভাই আমার বরিশাল যাইতে লছিলাম তো মুই ডাইলের লবণ কম পড়ছিল তো এলে সি ভালো লাচ্ছি দাম বলে ফালা দিছে পানিছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছো ভাইয়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তানভীরস ক্লাব সো গাইস দেখতে দেখতে ব্লগ 32 এসে হলো তো ব্লগ 32 যাচ্ছে হলো আমরা কক্সবাজার তো সেন্ট মার্টিনের বাইরে ডাইরেক্ট চলে যাচ্ছে হলো কক্সবাজার আমরা তো কক্সবাজারে কেমন ব্লগ হবে এবার 2 ঘন্টা আছে সময় আছে 2 ঘন্টার ভিতরে পুরো কক্সবাজার ক্যাপচার করব তো এটা চ্যালেঞ্জ টাইপ হয়ে যাচ্ছে যে 2 ঘন্টাতে কক্সবাজার ক্যাপচার করতে পারবো সো লেটস গো যাওয়া যাক আর দেখা যাক আর এই ব্লগটাও ইনশাআল্লাহ মজাই হবে সো লেটস গো যাওয়া যাক তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আমরা এখন এসে পড়ছি মেইন ড্রাইভের এই জায়গায় তো মেইন ড্রাইভের কিছু সিন দেখলেন এই জায়গায় নামার মতন সময় নাই তো কক্সবাজার গিয়ে ব্লগ হইতাছে ফুল ব্লগের দেখতে পারবেন কক্সবাজারে এই জায়গায় এমনি চলতে চলতে দেখেন সো লেটস গো একা কার কাঁদবো না তোকে নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতোই আশুক যাহতই যন্ত্রণা একা একার কাঁদবো না তোকে নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতোই আশুক যাহতই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না ফাইনালি আসলাম ইরানির কাছাকাছি তো ইরানি তো জানি মানে বিচের এই জায়গায় আছি মানে এই যে ব্রিজটা দেখতেছেন ব্রিজ আমাদের এই ব্রিজটা দিয়ে হইলো সেন্ট মার্টিন যায় শিবেগুড়া তো আমরা তো আসছি স্পিড বোর্ডে তো তন্ময় আমার হঠাৎ চ্যালেঞ্জ দিলেছে ভাইয়া কক্সবাজার যখন যাইতাছি 2 ঘন্টার সময় আছে কক্সবাজার এক্সপ্লোর করলে পারবো না ভাইয়া পারবো অবশ্যই অবশ্যই একটা বড় ভাই একটা ছোট ভাই না দুজন মিলে দুজন মিলে সাপোর্ট করতেছে মানে কি মাঝখানে মাইজাটা পারবো আওয়াজ জিগ অ্যাকশন সো গাইস এই জায়গাতে একটু ড্রোন শট নিবো এই জন্য দাঁড়া করেছি এক মুরব্বী আমগুলোকে হ্যারো দাঁড়া করেছি দাঁড়া থান চাচা আইতাছি এটা সাবিতি খান আইতাছি আমরা শটলে তো এই ড্রোন শটলা চালু চালু বাইকে যাই কক্সবাজার সে জায়গায় এক্সপ্লোর করি বিচি তো এটাও বিচি ওটাও বিচ সবই বিচ কইরে লাই আইছি জন আমার ভিউ দরকার ব্লগ দরকার বার্তাছে সাবাস যাই করেছো উপহাস হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরলে লেখা হবে আবার নীরবে পৃথিবী ফুরলে লেখা হবে আবার নীরবে গিয়েছি আমি ফেরাতে তোমাকে বারে বার ফাইনালি আইসা বললাম কক্সবাজার অবস্থা অনেক খারাপ আরো বেশি খারাপ হলো কি জন্য আমরা সকাল 10টা বাজে নাস্তা গেছি খাইয়া এখন বাজলো মেবি 4টা সাড়ে 5টা বাজে পুরো কারেক্ট 5টা বাজে তো 5টা বেজে গেছে এখন আমরা খাইনি ফ্রেশ হইনি মানে অবস্থা অনেক খারাপ কাকা ফোন দিয়ে বাসে বুলাইছে বাসের টিকিট নিলাম নিয়ে এখন চলে যার বললেন টেকনাফ দিয়া সেন্ট মার্টিন আচ্ছা টেকনাফ দিয়ে আপনি কক্সবাজার আসতে আপনি বাসও পাবেন সেনজিও পাবেন আবার গাড়িও পাবেন সেনজি বড় হলো 220 টাকা করে 200 টাকাও আপনি নিতে পারবেন 200 টাকা করে আর বাসে বড় হলো 180 টাকা 170 টাকা এমন আর প্রাইভেট কার এগুলি জানি না ভাই সো এক্সট্রিমলি সরি আর এখন কক্সবাজার হ্যাঁ তন্ময় তোমার চ্যালেঞ্জ শুরু কক্সবাজারে পুরো কক্সবাজার 2 ঘন্টা না পুরো 2 ঘন্টার ভিতরে ড্রোন কিল লিগে আছে প্রফেশনাল ড্রোন বয়া বয়া পুরো কক্সবাজার ক্যাপচার করালাম আর মূলত কি গাইস এক একজনের ব্যাগ কেমনে দেখামো এক একজনের ব্যাগ
ওয়েট এর নিলে 10 কেজির উপরে আছে, 10 কেজির উপরে আছে একজনের ব্যাগ। এরা টানতাছি মানে পাগল হয়ে গেছি কেরে ভাই, একটা অবস্থা অনেক খারাপ। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। শান্ত, তুই আমার লগে ফার্স্ট ঢাকার বাইরে ট্যুর দিলি, দেওয়ার লগে লগে সবার আমি এক জায়গায় লয়ে যাই, তার দুইটা জায়গায় আনছি, ক কেমন লাগতেছে ক? যেমনই লাগে কিন্তু কাহিনী শরীর অনেক সময় কম তো মজা লাগছে, দুইটা কক্সবাজার লগে সেন্ট মার্টিন বেড়া কই পাবি ক? বিগ দুইটা ট্যুর হয়ে গেছে, বিগ দুইটা ট্যুর না রে তো নয়, ফার্স্ট টাইম না একলো দুইটা ট্যুর দিলাম ভাইয়া। তোমার আমার এটা কি একটু বিজি আছি ভাই? আচ্ছা সমস্যা নাই গা, আমি আবার জ্বালাইতে পছন্দ করি বিজি মানুষে, প্যারা নাই। সো গাইজ, ক্যাপচার হয়ে গেছে গা কক্সবাজার। তো কক্সবাজার আসছি, মনে করেন 2 ঘন্টার ট্যুরে, বাস হইলো 8টার, তো আবার 1100 করে টিকিট কাটছি, গাড়িটা এখন চলে যাব। আর না এমনি না উপরে না এমনি যাব, তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার সেটার প্রাইসটা বলে দিব, তারপরে চলে যাবো আর কি করার। কক্সবাজার তো থাকতে পারবো না, আর যদি থাকতে পারতাম ঘর দেওয়া যদি কেউ যদি কান্দা কান্দি না করতো, আম্মু কাহিনী কি হয়েছে, স্পিড বোর্ডে উঠছিলাম, কল বাজতেছে, কল ধরি নাই কেউ, তো আম্মু ভয় পেয়ে গেছে, ভয়ে বাস কাইন্দা দিছে, কাইন্দা পরে ফোন দিছি আসার পরে টেকনাফ, পরে কাইন্দা কিন্তু আউ মাউ করে কান্দাছে, পরে কইলাম যে আসছি সমস্যা নাই কক্সবাজার হয়ে পরে আসবো, তো চালু হয়েছে চালু হয়েছে, তো আর সবার ঘরতে ফোন দিছে কাজ আছে, তো চালু চলো চলে যাবো। সো লেটস গো, ব্লগ হবে আরো কতক্ষণ, আর কক্সবাজারের ব্লগ কিন্তু বেশি বড় হবে না, ছোট্ট হবে 10-15 মিনিট এমন, কথা বড় করুন। নয়েজ পছন্দ করেন, অনেক নয়েজ গ্যাদারিং, তাহলে কক্সবাজার আসতে পারেন। আর যদি না চিল চান একবার রিল্যাক্সে, কোনো চিল্লা চিল্লা হাওকাও নাই, তাহলে আপনারা সেন্ট মার্টিন যেতে পারেন। সেন্ট মার্টিন মনে করেন লোকজন আসছে কিন্তু এত নেই, কম তো কম, এই জন্যই শিপটা বন্ধ, এই জন্য মনে করেন কম। কিন্তু যদি রিল্যাক্স চান মনে করেন সেন্ট মার্টিন ইজ বেস্ট, আর ওই জায়গায় ভিউ, এই জায়গা থেকে বেস্ট ভিউ, বেস্ট ভিউ, মাথা নষ্ট হয়ে যাবো গেলে। আর এই জায়গাতে একটু হাওকাও চিল্লা চিল্লা নো প্রবলেম, প্যারা নেই। এই যে 3 সংসারী ব্যক্তি যারা সংসারের জন্য কেনাকাটা করতেছে, এই যে বড় একজন, নোয়াখালীর মানুষ একজন, ছোট একজন, এই যে ক্যাডার একজন, হ্যাঁ গো কত করে রে ভাই? 20 টাকা করে ভাই, কার লেগে লইতেছ? আমার লেগে তাহলে ঠিক আছে। শান্ত, বাসার লেগে তন্ময়, এই কথাটা পুরো মিথ্যা কথা, তিনোটা বিয়েটা, তিনোটাই বিয়েটা, বিয়েটা বলো না, এই যে দাড়ি মসুরটা গেছে, এই যে এই যে এই হ্যাঁ তো শেপ করে, এই যে ক্লিন শেপে যেমনি এমনি কেমনি দাড়ি রেখেছিল, আর ওই যে আরেকটা জঙ্গল না রে সেটাই গো, আর রে ওই যে ওইও দেখি ক্লিন শেপ করছে, কি রে শেপ করছে উঠছে রে, হ্যাঁ বিয়ার বয়স হয়ে গেছে তোর, বিয়া করলা জলদি করলা। আচ্ছা সো গাইস, এখন খাইতে যাইবো এইটি কিনার পরে, তারপরে দেখা হইতাছে কি কি দোষটা, আর আর দোষটা কি কত? সেলফি তুলে মাইয়ে গো মতো বেশি, সেলফি না তো ছবি ছবি ছবি, এই যে এই পোজ দেয়, এই পোজ দেয় না, এই যে এই পোজ দেয়, ক্যামেরা খুলে দেখামো, এই পোজ দেয়, যে এমনি এই যে সেন্টি খায়, এই হলো এ লাখ সেন্টি ঘর, বুঝছেন, এ যদি সেন্টি খায় ঘরের সিপাই পয়রা কান্দে, বুঝছেন, সিপাই সিপাই, এ একজন সেন্টি খেলে দোকানে দেই পয়রা থাকে চালের বস্তার পিছে, এ একজন সেন্টি খেলে পাশের রুমে কে হইয়া থাকে, আমি খালি সেন্টি খাইতে পারি না রে ভাই। কি তুই গেলি কি কি কও, এরোপ্লেন উড়ে দিয়ে ঘুমাই গেল, কোন ডিস্টার্ব চাই না, বলো মাজা লগে দিতে আসে না, মানে এমন কোমর ব্যথা করতেছে, এই জন্য না ভাই থাক, দরকার নেই, পরে আরেক সময় যদি আসি
চালাবে ইনশাআল্লাহ। আর কক্সবাজার আর কোনো ব্যাপার না, যে কোনো সময় আওয়া যায় ইনশাআল্লাহ। তো একটু বড় করে কোয়াল এলাম, ব্যাপার না আওয়া যায়, সময় এলে আওয়া যাবো। আবার আসবো যখন ইনশাআল্লাহ, তখন ঘর স্টাইন ওস্টাইন সব করবো। চলে গো গিয়া খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করি না, সকাল থেকে ওই কিছু খাইনি। হ্যাঁ লেটস গো। বরিশাল যাইতে লইছিলাম তো মুই, ডালের লবণ কম পড়ছিল তো এলা সি ফালা লাচ্ছিতাম বলে ফালা দিছে পানিছে। আরে ভাজতে ভাজতে কক্সবাজার আইসা বসি। আরে এখন যাচ্ছি হলো ঘুরতে ঢাকা, চলে যাও এক ঘন্টা ক্যাপচার করে লেছি কক্সবাজার। কি বাকি খালি মেইন ড্রাইভটা বাকি, মনে কর বোর্ড ঠিক আছে, তারপর হর্স রাইডিং এইগুলি কিছু কিছু বাকি, এগুলি না করলেও চল, তার এক্সপ্লোর করার দরকার, এক্সপ্লোর করে দিচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ, এইবার ঠিক আছে। মানুষ সোজা করতে কেমনে এমনি আটটার গাড়ি চলে যাবো ঢাকা, রেস্ট না লাগবে ফরপুর। আমার চোখ টুক লাল হয়েছে, মানে চার দিন ধরে আমরা তো খালি ঘুমাই না, মানে দুইটা তিনটা পর্যন্ত বিচের পাশে বসে থাকতাম, ভিডিও কিছু নিয়েছি, বিচের দেখা যায় অন্ধকার, তারপরও নিয়েছি দেখি আর। তো চা টু খাইয়া গিয়ে আবার বসে থাকি। ও লাইটিংটা তো গড়া, লাইটিং আপনাদের কক্সবাজারের ফেমাস একটা ফুড কি আনারকলি, ঘুরতে ঘুরতে খুঁজা পাইলাম, তো একটু ট্রাই করে দেখি আমরা। কি গো আচ্ছা কক্সবাজার এটা বলে অনেক ফেমাস, ঠিক আছে কেমন লাগতেছে এটা খায়া কও? খাই ও সরি খাও না, এক্সাইটেড শান্ত ও প্রকাশে লুকালি গেলা প্রথমে মারো 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 আর লও আজি দে বুঝা গেছে। বাসের সব পড়ছে, ক্যামেরাটা একটু গোলা গোলা হয়ে গেছে, নো প্রবলেম। তো বাসের সব পড়ছে, কিনারে দাঁড়াই, কিনারে দাঁড়াবার পরে লেটস গো টু ঢাকা আর কক্সবাজারের ব্লগ আজ এই পর্যন্তই। আচ্ছা অনেক গোলা হয়ে গেছে গা, ওকে চলে কাম হয় নাই। সো বাস এসে পড়ছে, তো আজকের কক্সবাজার ব্লগ এই পর্যন্ত। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর ছোট্ট হয়ে গেছে ব্লগটা কি জন্য থাকি নেই এই জন্য। সো লেটস গো টু ঢাকা, অনেক দিন পরে একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে, কিছু হাই হাই করে তাই না, লেটস গো ভালো আছো গো? হ্যাঁ পুষ্পা।